বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমৃত্যু তাঁর স্বপ্ন সাধনা ছিল সার্বভৌম সোনার বাংলা প্রতিষ্ঠা ও নির্মাণ। সেই লক্ষ্যে তিনি পাকিস্তানি শাসন শোষণ, জাতিগত নিপীড়ন, নির্যাতন, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধে আজীবন সংগ্রাম করেছেন মৃত্যু ভয়কে তুচ্ছ করে। বাঙালি জাতির স্বাধীনতা ও সার্বিক মুক্তির প্রত্যয়ে ফাঁসির রশি গলায় তুলে নিয়েছিলেন দ্বিধাহীন চিত্তে। জীবন ও যৌবনের স্বর্ণঝরা দিনগুলো কাটিয়েছেন কারান্তরালে। অজেয় শক্তিতে বাঙালি জাতি তাঁরই ঘোষণা, নির্দেশ, নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তোমাকে পাওয়ার জন্যে এ স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে এ স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জল পাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটি
প্রীতির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীলম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বক্ষ ভরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি।